সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করে বলতে পারবেন? সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত অ্যান্সার দিয়ে ফেলেছেন। আর খাদি রাতে কথা না, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে মাশাআল্লাহ। আমরা আর একটা প্রশ্ন, সেখানে প্রশ্ন হল ইসলামের জন্ম সর্বপ্রথম শুরু আপনার কি বলতাম ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন দিয়েছেন? আজকের প্রশ্ন পর্ব আপনারা যারা দেখছেন অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকে আমাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল, সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেন? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, ইসলামের প্রথম শহীদ কে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই এবং বোনকে অপশন দেওয়ার পরে ওরা অ্যান্সার দিয়েছে, ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। তা ওনাদেরকে আমরা তিন নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, ওনাদের তিন নম্বর যে প্রশ্নটা করা হলো ওটা হলো, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? অর্থাৎ আজান দেয় যে মুয়াজ্জিনরা মসজিদে, ওই মুয়াজ্জিন সর্বপ্রথম আজান কে দিয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করেছেন? আপনার প্রশ্ন বুঝেছেন যে সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করেছে? মাশাআল্লাহ, ভাইয়ের আনসার শুনতে হয়েছে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা আনসার পেরেছেন। আপনাকে আমরা আরেকটা প্রশ্ন করছি, ইসলামের সর্বপ্রথম শহীদ কে? কোনো যুদ্ধে হোক বা যেমনি হোক বা যুদ্ধ ছাড়া হোক, কে শহীদ হয়েছে ইসলামের সর্বপ্রথম? শিখতে পেরেছেন? আমরা আমাদের ইসলাম সর্বপ্রথম মুয়াজ দিতেছি, যে আজান দেয় না মুয়াজ দিতেছি, আপনি পেরে গেছেন দুজনে দুইটা, এবং দুজন মিলে একটা পুরস্কার পাবেন, কে 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 পুরস্কার? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় দুই ভাই মোটামুটি দুইটা অ্যান্সার দিয়েছেন, শুকরিয়া। আমাদের প্রিয় ভাইদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার দেওয়া হচ্ছে। ভাইদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে, আমার
ফার্স্টে যে আপি এবং ভাইয়াকে যে প্রশ্ন করা হয়েছে সেম প্রশ্নগুলো আমার প্রিয় দুই ভাইকে করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইয়ারা দুটো অ্যান্সার দিয়েছে, ভাইয়াদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা দুঃখের বিষয়, আজকের আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আসে নাই, তাই আপনাদের কাছে আমরা ক্ষমা পাড়তে, সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে, যারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে শুভকামনা থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।